আপনার ডায়েট ঠিক আছে? আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে আপাতত দৃষ্টিতে? তারপরেও কি আপনার মাঝে মাঝে খুব টায়ার্ড মনে হয়? নিজেকে যদি এমন মনে হয় তাহলে আপনি একটু চিন্তা করবেন আপনি কেমন মানুষের সাথে মিশছেন। প্রতি মাসে যেন একটা বাড়তি খরচ লেগেই থাকে, ছোট ছোট এ আনন্দগুলো আছে বলেই জীবনটা এত রঙিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই, আমি হোসনান আসছেন নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার কাছে ধরে সকল বন্ধুরা যে যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক ভালো আছি। ফারিদ্দিনের জন্য একটা সারপ্রাইজ ছিল, ওর পড়ার টেবিল। এই টেবিলটা আমি বিশেষ করে এনেছিলাম আমার নিজের সুবিধার জন্যে, যেন আমি ওকে খাটে বসিয়ে বা খাটে আমি একটু হেলান দিয়ে ওকে পড়াতে পারি। আর এই টেবিলটা পেয়ে ও এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। এটা আমার কাছে খুব সামান্য একটা জিনিস হতে পারে বা আপনাদের কাছে খুব সামান্য একটা জিনিস হতে পারে, কিন্তু ওর কাছে এটা অন্যরকম একটা ভালো লাগার জিনিস ছিল। ও এতটাই আনন্দিত হয়েছে, এতটাই খুশি হয়েছে যে সব কিছু নিজের হাতেই করছিল। প্যাকেজটাও খুলেছে, তারপর ওর পড়ার সব কিছু নিজেই গুছিয়ে রাখছিল মাশাল্লাহ। এরপর ও অনেক লং টাইম ধরে এখানে ও পড়াশোনাও করেছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সবে আমার বাবাটার জন্য দোয়া করবেন। আসলে এই আনন্দগুলো দেখলেই না নিজের কাছে অন্যরকম ভালো লাগে, অন্যরকম ফিলিংস হয়, মনে হয় যেন পৃথিবীর সব সুখ আমার কাছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এতক্ষণ পর্যন্ত যে সকল আপুরা ভাইয়েরা সোনামণির আন্টিরা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগিং ভিডিওর কোথায় কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দেওয়ার অনুরোধ করছি, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবার আসি ব্লগের শুরুতে যা বলেছিলাম, আপনার ডায়েট ঠিক আছে, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে আপাতত দৃষ্টিতে, তারপরেও আপনার মাঝে মাঝে বা সব সময় অনেক টায়ার্ড মনে হয় নিজেকে। যদি এমন মনে হয় তাহলে আপনি একটু চিন্তা করবেন আপনি কেমন মানুষের সাথে মিশছেন। এটা শুনে নিশ্চয় অবাক হচ্ছেন মানুষজনের সাথে মিশলে টায়ার্ডনেসের সাথে সম্পর্ক কি। আপনি জানলে অবাক হবেন, মনোবিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে আপনি সবসময় যদি নেগেটিভ এনার্জির মধ্যে থাকেন তাহলে এই এনার্জি আপনাকে অনেক টায়ার্ড করে ফেলে। এখন কথা হচ্ছে এই নেগেটিভ এনার্জি কি। আমাদের আশপাশে এমন কিছু মানুষ সবসময় আমরা দেখি যারা নেগেটিভ চিন্তা বেশি করে, যেমন এটা নাই ওটা নাই, লাইফ এমন কেন হলো, ওটা থাকলে ভালো হতো, এই চাকরিটা ভালো লাগছে না, সংসারে কাজকর্ম ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, এটা সমস্যা ওটা সমস্যা, সবসময় কোনো না কোনো কিছু নিয়ে তারা লাইফের মধ্যে একটা কমপ্লেনে থাকে, কোনো কিছু নিয়েই তারা হ্যাপি থাকে না। দেখেন, বা আমি নিজেও এটা চিন্তা করেছি, আমি নিজেও বেশ লং একটা টাইম এর মধ্যে ছিলাম। আমি যখন সবসময় এ ধরনের মানুষের মধ্যে থাকব তখন এই ধরনের কথা শুনতে শুনতে আমি যখন বাড়িতে যাব বা বাড়ির মধ্যেই থাকব তখন কিন্তু এই কথাগুলো আমার মনের মধ্যে থাকবে, আমার মাথার মধ্যে এগুলো ঘুরপাক খাবে, তখন আমি ঘুমাতেও পারবো না, বা ঘুমাতে যাওয়ার আগেও এই জিনিসগুলো চিন্তা করার কারণে আমি একটা নেগেটিভ চিন্তা নিয়ে ঘুমাবো। ঘুমালাম, ঘুমার থেকে ওঠার পর আমার পর্যাপ্ত ঘুম হলো, বাট আমি সকালেও কিন্তু পর্যাপ্ত এনার্জি পাচ্ছি না, শুধুমাত্র নেগেটিভ চিন্তা নিয়ে আমি ঘুমিয়েছিলাম এই জন্যই। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, যেমন আরেকটা বলা যায় আমার নিজের মধ্যে যদি নেগেটিভ জিনিস বেশি থাকে আমার পক্ষে এটা করা সম্ভব না, আমি মনে করি আমার পক্ষে এটা কখনোই সম্ভব না, আমি এটা পারবো না, এই ধরনের চিন্তাও যদি আমি বেশি বেশি করি, আমরা মানুষ আমরা পক্ষে সব কিছু সম্ভব তাও না, কিন্তু যখন আমি নেগেটিভ চিন্তা বেশি বেশি করব তখনও কিন্তু আমার মধ্যে একটা টায়ার্ডনেস থাকবে এবং আমি সব সময় টায়ার্ড থাকব। তো এই জিনিসগুলো যখন আমি বুঝতে পারবো আমার এই প্রবলেমগুলো হচ্ছে বা আমার চারপাশের পরিবেশটা এমন, আমি যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমি খুব সহজে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। এখন সব কিছু অনেক উন্নত, আমি আমার সমস্যাটা ধরতে পারলেই কিন্তু খুব সহজে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। এখন যে কথাগুলো বললাম এগুলো আমার নিজের জীবনে বাস্তবিক কথা, এবং কিছুদিন আগে আমার প্রিয় একটা আপুর পেজে আপু এই কথাগুলো বলছিল। আপুর প্রতিটি কথার সাথে যেন আমি আমার জীবনের অনেক অংশের সাথে আমি যেন মিলে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও এই জিনিসগুলো শেয়ার করে। আমি আমার থার্ড কনসেপ্টের সময় খুব
বেশি নেগেটিভের মধ্যে ছিলাম, আর আমি একদম অনেক লং টাইমে এর মধ্যে ছিলাম। তো আল্লাহ তাআলা আমাকে অনেক সহজ করে দিয়েছিল এ থেকে মুক্তি পাওয়ার উপায়, উনি আমাকে দেখিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে নিলাম। প্রতি মাসে যেন বাড়তি খরচ লেগে থাকে। আমার ব্লাইন্ডারটা নষ্ট হয়েছে বেশ কিছুদিন হলো, পাটায় কিছু মশলা বেটে নিয়েছি, সেটা এখন ফ্রিজে রাখলাম। এই তো অনেক কিছু শেয়ার করে ফেলেছি। কেমন লেগেছে আমার আজকের ব্লগটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার সাথে আমার কমেন্ট বক্সে। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।